আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজানুল মোবারক। নামজারি দ্রুত হবে যদি আবেদনকারী 8টি কৌশল ব্যবহার করেন। নর্মালি আপনারা আবেদন যখন করেন সেখানেও কিছু ভুল ত্রুটি থাকে এবং আপনারা অনেক প্রসেস না জানার কারণে নামজারিটা নামঞ্জুর হয়ে যায়। যখন নামজারি নামঞ্জুর হয় তখন আপনারা অনেক কষ্ট পান, সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়, ভেঙে পড়েন এবং মনে করেন এখানে কী জটিলতা, আসলে আপনি প্রসেসটা সঠিক মতো জানেন না। আমি 8টি কৌশল বলতেছি, তার মধ্যে প্রথম হচ্ছে রেগুলার যে প্রসেসটা। আপনি এসিলেন্ট সাহেব বরাবর নির্ধারিত জায়গায় গিয়ে নির্ধারিত ফর্মে আবেদনটি করবেন। এই নির্ধারিত জায়গায় যেতে বললাম এই কারণে, অনেকেই নিজের কম্পিউটার নিজের মোবাইল ফোন থেকে নামজারি অ্যাপ্লিকেশন করা শুরু করবেন এবং আপনারা শত শত ভুল করবেন। অনেকেই ভুল করে, খুব প্রফেশনাল ব্যক্তি ছাড়া বেশিরভাগ 98% ক্ষেত্রে আপনাদের ভুল করার সম্ভাবনা আছে, কারণ এটা আপনি জীবনেও করেননি, প্রথমবার করতে যাচ্ছেন। এখানে অনেক রকমের ঘর থাকে, অনেক রকমের টিক চিহ্ন দিতে হয়, অনেক রকমের হ্যাঁ না উত্তর দিতে হয়, এগুলো অনেক সিরিয়াস ইস্যু। এবং যখন এই হার্ড কপিগুলো সফট কপিতে রূপান্তর করা হয়, স্ক্যান করা হয়, সেখানেও ফরম্যাটের গোলযোগের কারণে, সঠিক না হওয়ার কারণে, ঘোলা না হওয়ার কারণে এগুলো নামঞ্জুর হয়ে যায়। নামঞ্জুর যখন হয় তখন কিন্তু বলে না যে কী কারণে নামঞ্জুর হলো। আপনি মনে করেন আমার হয়তো কাগজপত্র ঠিক নাই, আমার হয়তো দলিলের সমস্যা, আমার হয়তো এখানে মালিকানার সমস্যা, আসলে কিছুই না, আপনি হয়তো প্রসেসটার মধ্যেই ঠিকমতো পড়েন নাই, আপনি ঠিকমতো সঠিক নিয়মটাই পালন করেন নাই, এজন্যই নামঞ্জুর হয়ে গেছে। তারপর আসে যে আবেদনের সাথে সাথেই প্রয়োজনীয় কোর্ট ফি সহ অন্যান্য ফি বিকাশের মাধ্যমে যেভাবে পেমেন্ট করতে হয়, অন্যান্য আরও কিছু সিস্টেম আছে ওখানে পেমেন্ট করে দিবেন। প্রফেশনাল কাছে যাবেন, এসিল্যান্ডের অফিসের সামনেও কিছু দোকান থাকে কম্পিউটারের, সেখান থেকে করবেন। ডিসি অফিসের সামনেও কিছু দোকান থাকে, অথবা বিভিন্ন জায়গায় যেসব প্রফেশনাল আছে লেখাই থাকে কম্পিউটারের দোকানের সামনে যে এখানে নামজারির আবেদন করা হয়, সেগুলো দেখে সেখান থেকে করবেন। তারপর মামলা নং এবং আবেদনের তারিখ এবং শুনানির তারিখ সহ আপনার যে স্লিপ আছে সেটা সংগ্রহ করুন। আপনার এই এই জিনিসটা অনেক আপনার কাজে লাগবে, এটা হারিয়ে ফেলেন অনেকে। অনেকে মোবাইলে যে এসিলেন্ট অফিস থেকে মেসেজগুলো আছে সেগুলো ডিলিট করে ফেলেন, হারিয়ে ফেলেন বা ঠিকমতো চেক করেন না। ওই নামজারি অ্যাপ্লিকেশনের সময় আপনাকে যে আপনি যে নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার, ওখানে কিন্তু বেশ কয়েকটা মেসেজ আসবে যেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সুতরাং এই প্রফেশনাল বিজনেস নাম্বারটা না দিয়ে আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বার আছে সেটা দেওয়ার চেষ্টা করুন। তারপর আপনার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন বা সার্কেল ভূমি অফিসে আপনার দখল বা প্রয়োজনীয় রেকর্ডপত্রগুলো আপনাকে দেখাইতে হবে। যখন এসিলেন্ট অফিস বরাবর আপনি হচ্ছে এটা আবেদন করবেন তখন এখান থেকে একটা তদন্ত যাবে, ওই জমিটা যে জায়গায় ইউনিয়ন হয়ে থাকে ইউনিয়নে, শহর হয়ে থাকলে সার্কেল অফিস বলে ওটাকে, সেখানে যাবে। ওখানকার যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা আছেন তারা কেউ না কেউ ওটা তদন্ত করে দেখবেন যে ওই জমিটা আপনার দখলে আছে কি না, বা আপনাকেও তা দেখতে পারেন বা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। তখন আপনি একটু চেক মানে চোখখান খোলা রাখবেন। আবেদন করার পর 7 দিন পরে গিয়ে বা 3-4 দিন পরে গিয়ে আপনি আপনার সার্কেল অফিসে বা ইউনিয়ন ভূমি অফিসে বলে আসবেন যে আমি এটা নামজারি আবেদন করছি, যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, যদি কোনো খোঁজ থাকে, তা আমার হচ্ছে বাসাটা এই জায়গায় বা আমার ফোন নাম্বার এটা, আমাকে একটু ফোন দিবেন বা আমাকে একটু বলবেন। তাকে ওদেরকে দখলটা আপনাকে দেখাইতে হবে। ওরা যদি গিয়ে দেখে মানুষের কাছে শোনে সরেজমিনে তদন্ত করার নিয়ম আছে, তারা যদি সরেজমিনে তদন্ত করতে গিয়ে দেখে জমির মালিক আপনি না, জমির মালিকানা আপনার না, অন্য কারো, বা একজন ভুল তথ্য দিয়ে ফেললো, বা আপনার কাগজপত্রর ক্ষেত্রে আপনাকে তারা খুঁজে পেলো না, আপনার কাছে অনেক কিছু জানতে চাইলো, সেক্ষেত্রে আপনার বাড়িটাই চিনতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারিটা মানে নামঞ্জুর হয়ে যাবে। তো এগুলো আপনি খেয়াল রাখবেন। ওদের আগে নামজারি আবেদন করার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার স্থানীয় ভূমি অফিসে আপনি একটু দেখা করে আসবেন। তারপর হচ্ছে শুনানির দিন, আপনার যে শুনানির তারিখ প্রদান না করলে নোটিশ হয়েছে কিনা এটা খোঁজ নিন। মানে আপনার হচ্ছে শুনানির তারিখটা আপনাকে কিন্তু ওরা মেসেজে মোবাইলে দেওয়ার কথা, এবং যদি নাও দেয় নর্মালি আপনি এসিলেন্ট অফিসে একটু যোগাযোগ করে দেবেন যে আমরা কেস নাঙ্গাত মামলা নাঙ্গাত, এটা আমার শুনানির তারিখ কত হবে, কখন হতে পারে, এরকম একটা আপনি কিছু খোঁজখবর নিয়ে আসবেন। তারপর শুনানির দিন যখন পড়বে এটা মোবাইলেই মেসেজ আসার কথা, নর্মালি যদি না আসে এসিলেন্ট অফিস বরাবর একটু খোঁজখবর করে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র সেদিন মূল কপিগুলো নিয়ে যাচ্ছে, অনেকে ফটোকপি নিয়ে যান, অনেকে আবার দেশে থাকেন না বাইরে থাকেন, অনেকে আবার মানে বরিশাল চট্টগ্রাম অন্য জায়গায় থাকেন, নিজের জেলাতে আবেদন করছেন, তখন একজন আনপ্রফেশনাল লোককে পাঠান বা একজন জেনারেল লোক, ভাই আছে ভাইকে পাঠিয়ে দেন, আপনার চাচা আছে চাচাকে পাঠিয়ে দেন, তারা কিন্তু বুঝে না এটা যে জমির কাগজপত্র কীভাবে দেখাইতে হয় বা দেখাইতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে প্রফেশনাল, যদি আপনি নিজে বুঝেন আপনি যান, আর অনেক ক্ষেত্রে নিজে মানে কাগজপত্র ঠিক আছে কিন্তু বুঝাইতে পারে না, সেক্ষেত্রে তারা প্রফেশনাল আছে নামজারি আবেদন সহায়তা করে, কিছু লোকজন আছে কিছু অর্থের বিনিময়ে তারা কাগজপত্র সাবমিট করে, বেশিরভাগ ক্ষেত্রে দলিল লেখক বা ভেন্ডররা এই কাজগুলো করে। দরকার হলে তাদেরকে সহায়তা নেবেন বা একদম দেওয়ানি গুলকে নেবেন, তাদেরকে সাথে নিয়ে যাবেন, করবেন, কিছু পয়সা খরচ হলেও সঠিকভাবে হবে, বাতিল হবে না। শেষ পর্যায়ে গিয়ে যদি শুনানির দিকে নামঞ্জুর হয়ে যায় তখন কিন্তু আপনার এই সময়টা টাকাটা লস। তারপর
স্বনির্ভর রায় ঘোষণার তারিখ অবহিত হওয়া এবং রায়ের কাগজ সংগ্রহ করা। স্বনির্ভর যখন এসিলেন সাহেব আপনাকে রায়টা দিবেন, তখন আপনি এই যে রায়ের কপি সংগ্রহ করা, আপনাকে ডিসিআর দিবে সেগুলো সংগ্রহ করা, তারপর এই আবেদন মঞ্জুর হলে সংসদীয় খতিয়ান সংগ্রহ করা এবং হচ্ছে এটার রেজিস্টার নিজ নামে খোলা, হোল্ডিং খোলা, খাজনা প্রদান করা। অনেকেই আবার নামজারি করে মনে করে কাজ শেষ, না নামজারি করে কাজ শেষ না, নামজারি করার পর ডিসিআর দিবে আপনাকে, নতুন খতিয়ান দিবে, আপনি এগুলো দিয়ে আপনার যে ইউনিয়ন ভূমি অফিস আছে ওখানে গিয়ে আপনি আপনি হচ্ছে দাখিল হোল্ডিং খুলবেন, হোল্ডিং খুলে আপনি হচ্ছে খাজনা প্রদান করবেন, করে দাখিলে নেবেন, নিয়ে আপনি প্রতি বছর বছর হালনাগাদ করবেন। এখন থেকে আপনারা তো জানেনই যে হচ্ছে অনলাইনে সমস্ত খাজনা দিতে হবে, আপনি এখন থেকে হাতে হাতে দিতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে যদি কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ম্যানেজ করে রাখবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।